স্বরের যেমন আলাদা আলাদা নিজস্ব নাম আছে, যে নাম নিয়ে সুর মালা তৈরি হয়, সেই নাম খরজ, রেখাব, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত, নিষাদ, মানে সা রে গা মা পা ধা নি, তারপর আবার সা রে গা মা পা ধা নি শুরু হয়ে যায়। সেরকমই আমাদের এই সুরেলা সুপ্রভাতের একটি নাম আছে, যার নাম সুরে সুরে সুপ্রভাত, যেখানে স্বাগত জানাচ্ছি আমি তনুজা আপনাদের প্রত্যেককে। এসজি মিউজিক নিবেদিত সুরে সুরে সুপ্রভাতের আজকের এই সুরেলা সকালের আমরা সূচনা করে ফেলেছি, এবং যাদেরকে দিয়ে সূচনা করব তারা প্রত্যেকেই আপনার খুবই পরিচিত, এবং যিনি আজকের আমাদের বিশেষ অতিথি, মানে যার গানে গানে আমাদের প্রভাতটা আরেকটু বেশি সুরেলা হয়ে উঠবেন, তিনি হলেন আমাদের শ্রীজাতা। শ্রীজাতা, তোমাকে স্বাগত জানাচ্ছি। আর বিজয়ের পরে প্রথম দেখা বলে বিজয়ের, কারণ আমাদের তো মোটামুটি এখন আপাতত দু তিন মাস ধরে বিজয়া থাকবেই, তো বিজয়ের অনেক শুভেচ্ছা, দীপাবলির অনেক শুভেচ্ছা তো। আগে বলো, পুজো কেমন কাটালে এবছর? পুজো তো মানে প্যান্ডেমিকের পর একটু তো রিস্ক ছিল বেরোনোটা, কিন্তু তার মধ্যে থেকেও যেহেতু দুর্গা পুজো বাঙালিদের পুজো তো বেরোতেই হয়, তো সেটা মেনটেন করে, কোভিড বিধি মেনটেন করে সেইভাবেই বেরোনো হয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা। আর পুজোর গান নিয়ে, মানে তোমার তো অনেকগুলো কয়েকটা গান আমরা শুনেছি, তো এর মধ্যে পুজোর মধ্যে কি কোনো গান তুমি দর্শক বন্ধুদের উপহার দিয়েছো? এই বছর দিনই, বাট এর আগের বছর, এই মানে লাস্ট ইয়ারের আগের ইয়ার নিজের একটি গান পুজোর করেছি, তো সেটা খুব আর কি পরিচিতি পেয়েছে সবার, সকলের দর্শকের ভালোও লেগেছে, তো এই আর কি এইভাবেই এইভাবেই চলছে। তো আজকের আমাদের অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, কিন্তু বেশি কথা না বাড়িয়ে আমরা এবার গান দিয়ে মূল অনুষ্ঠানের সূত্রপাতটা ঘটাতে চাইছি। এবার কি গান গাইছো তুমি? আমি প্রথম আজকের শুরুতেই যে গানটি গাইবো, আমাদের সকলের প্রিয় কবিতা কৃষ্ণমূর্তিজির গাওয়া, এবং শিব বন্ধনা বলতে পারি আমরা, তো শিব বন্ধনা দিয়ে আমি স্টার্ট করছি আজকের প্রোগ্রাম। শিব বন্ধনা, মানে আমরা যেটা জানি যে শিব হচ্ছেন আদি, এবং তিনি আমাদের মানে সকল যে আমরা মানুষজন, আমাদের মর্তলোকে যারা রয়েছেন, তিনি শত্রু বিনাশের ক্ষেত্রে বা যা কিছু আমাদের অশুভ সেগুলো বিনাশের জন্য তিনি সেই দেবতা হিসাবে পরিচিত, এবং তিনি সকলের বড্ড প্রিয়। একদমই তাই, ওই জন্যই এই গান দিয়ে আমার শুরু আজকে, একদম, কারণ এই গান দিয়ে শুরু করলে পুরো আজকের প্রোগ্রামটা আমি মানে বিশ্বাস আমার যে ভালো হবে। চল। क्यों चढ़े नदी पार, क्यों जा
এটা শোনা যায় যে এই ওম শব্দটি মানুষের জীবনের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। কারণ আমরা যেটা শুনি বা যেটা জেনেছি যে সন্তান মানে যখন আমরা ভূমিষ্ঠ হই মানুষ হিসাবে, তখন প্রথম যে কান্নার আওয়াজ সেটা নাকি ওমের মতোই শোনায়। তো যে কারণে এই ওম শব্দটাও আদি অনন্ত, তো তার মতোই এটাও আমাদের কাছে একদম চিরসত্য। আর সকালটাই এরকম একটা সত্যিকারের একটা সুন্দর সুরেলা সকাল তুমি শুরু করে ফেলেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এইবারে কি গান শোনাচ্ছ তুমি? এইবারে আমি যে খুব জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত, আমাদের সকলের মানে আমাদের একমাত্র প্রিয়, একদমই তাই তো ওনারই একটি খুব জনপ্রিয় গান এবং সবারই জানা গানের মধ্যে একটি রবীন্দ্রসঙ্গীত, তো আমি গাইব। চল চল। পুরনো আলোকে ভাতিছি নয়।
রবি ঠাকুর যে কথাটা বলে গেছেন, না চাহিলে যারে পাওয়া যায়, কতটা প্রিয় কথা না? হ্যাঁ, মানে সেই রকম যদি না চাইতেই পুরস্কার পাওয়া যায় তাহলে তো ভালোই হয়, আবার সকাল সকাল। তাও পুরস্কারের জন্য করতে হবে কিছুই না, একটা সুর শুনে চিনে নিতে হবে গান, আপনারা প্রত্যেকেই জানেন, কারণ আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আর 10 পয়েন্ট পাওয়াও শুরু করে দিয়েছেন আপনারা। ঠিকই তাই, গান ঠিকঠাক ধরতে পারলে পেয়ে যাবেন 10 পয়েন্ট। মাসের শেষে যিনি হবেন সব থেকে বেশি পয়েন্টের অধিকারী বা অধিকারিণী, তিনি পেয়ে যাবেন বাংলা মিষ্টি অনলাইনের পক্ষ থেকে নগদ 1000 টাকা পুরস্কার। হ্যাঁ, তাহলে এবার প্রতিযোগিতার কথা তো আমাদের হয়ে গেল। তো একটু আগে যে কথাটা বলছিলাম যে তোমার যে নিজের যে গান যেটা দর্শক বন্ধুরা এতটা পছন্দ করেছে, আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে, সেই গান কি এখন একটু শোনা যেতে পারে? একদম, এবং আমি সেরকমই আমার ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শ্রীজাতা কর অফিসিয়াল। তো ওখানে গেলে আমার সব মানে নিজের গান এবং অনেক কভার সং করা আছে, সেগুলো পেয়ে যাওয়া যাবে। এবং সেখান থেকেই দর্শক বন্ধুদের খুব ভালো লেগেছে, খুব ভালো রেসপন্স, সবাই খুব ভালো বলছে, সেরকমই একটা গান আমি আমার দর্শক বন্ধুদের এখন উপহার দেব। এবং সেই গানটি আমার একদম নিজের গান, আমার নিজের সুর এবং আমার মায়ের লেখা। তোমার মায়ের লেখা? ইয়েস, তো সেরকমই একটি গান। মানে উনি কি এর আগেও গান লিখেছেন নাকি এই প্রথমবার? এই প্রথমবার, কিন্তু খুব গান মানে পছন্দ করেন এবং গানটা খুব ভালো গায়ও। আচ্ছা, মানে বাড়ি থেকেই তোমার? হ্যাঁ হ্যাঁ, সঙ্গীতের চর্চাটা শুরু হয়েছে একদমই তাই। আমার পিসি, আমার বাবা, আমার জেঠু, আমার মা সকলে খুব ভালো গান গায়। আচ্ছা আচ্ছা, তো সেখান থেকেই আমার একটি গান ইউটিউব চ্যানেলেও সেটা রিলিজ করেছে, এবং সেই গানটি আমার খুব প্রিয়, মানে আমি যাকে খুব মানি রাধা কৃষ্ণ, তার উপরই একটি গান আমি শোনাবো। চল চল। জয় বলো শ্রী কৃষ্ণ কৃষ্ণ, জয় বলো শ্রী কৃষ্ণ, জয় বলো শ্রী কৃষ্ণ কৃষ্ণ, জয় বলো শ্রী কৃষ্ণ, জয় বলো শ্রী কৃষ্ণ কৃষ্ণ, জয় বলো শ্রী কৃষ্ণ, জয় বলো শ্রী কৃষ্ণ কৃষ্ণ, জয় বলো শ্রী কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ।
তুমি বললে আমরাও বললাম সবাই মিলে। তো কৃষ্ণ নাম নিয়ে, শ্রীরাধার নাম নিয়ে আমাদের আপাতত এই অনুষ্ঠানের সূত্রপাত, মানে আজকের সকালটা এত সুন্দর করে আমাদের শ্রীজাতা রয়েছে এবং বাকি যারা রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দেবো, কিন্তু তার জন্য একটু বিরতি নিতে হবে আপনাদেরকে। আমরাও একটু বিরতি নিচ্ছি, বিরতির ওপারে খুব তাড়াতাড়ি ফিরছি, সঙ্গে থাকো। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, রসগোল্লা লাল্লা কালো জাম, সন্দেশ বেশ চমচম, জল পড়ে পাতা নড়ে, রেল ছোটে ঝমা ঝমঝম। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, মিঠে দই টক দই, রাবড়িও কালা কাঁধ, ঢোল বাজে বাঁশি বাজে, গান গায় কালা চাঁদ। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন। যোগাযোগ করুন www.banglamishtionline.com। ওগো শুনছো, বাংলার টক ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে। www.banglaachar.com এর ওয়েবসাইটে যান, অর্ডার করুন অনলাইনে। বাংলার আচার টক টক ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, কি টেস্টি। গান আর আড্ডা, বাঙালির নস্টালজিয়া, সেই সুরে সুর মিলিয়ে থাকবো টানা দেড় ঘন্টা লাইভ আপনার মোবাইলে। প্রতিটা সকাল কাটাবো আপনার সঙ্গে, সঙ্গে থাকবে চেনা অচেনা অনেক শিল্পীর মুখ, থাকবো আমি, থাকবেন আপনারা। দেখা হবে সুরে সুরে সুপ্রভাতে। তোমারও সঙ্গে বিঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। আপনার সুরে সুর বাঁধবে আপনার প্রিয় শিল্পীরা, আর সাথে থাকবো আমি তনুজা, মন মাতাতে প্রাণ ভরাতে সুরে সুরে সুপ্রভাতে। সুরের সাগরে কে না ভাসতে চায়, তাও যদি হয় সকালবেলা লাইভ, তাহলে তো মনটা একেবারে আনন্দে ভরে ওঠে, তাই না? আমি তো থাকছি, আপনি থাকছেন তো? তাহলে লক্ষ্য রাখুন আমাদের পেজ সুরে সুরে সুপ্রভাতে। ওগো শুনছো, বাংলার টক ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে। www.banglaachar.com এর ওয়েবসাইটে যান, অর্ডার করুন অনলাইনে। বাংলার আচার টক টক ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, কি টেস্টি। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, রসগোল্লা লাল্লা কালো জাম, সন্দেশ বেশ চমচম, জল পড়ে পাতা নড়ে, রেল ছোটে ঝমা ঝমঝম। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, মিঠে দই টক দই, রাবড়িও কালা কাঁধ, ঢোল বাজে বাঁশি বাজে, গান গায় কালা চাঁদ। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন। যোগাযোগ করুন
bangla-mishti-online.com। সত্যি আমরা ফিরে এলাম আমাদের রাজপুত্র, আমাদের সঙ্গীত জগতের রাজপুত্র রাহুল দেব বর্মনের মোনালিসাকে নিয়ে, আর আমি ফিরে এলাম আমার শ্রীজাতাকে নিয়ে। এবং শুধু একা শ্রীজাতা নয়, সাথে নিয়ে এসছি আমাদের যারা বাদ্যযন্ত্র যে সমস্ত গুণী শিল্পীরা আছে তাদেরকেও। এবার একটু পরিচয় পর্বটা সেরে নিই একদম। হ্যাঁ, তো সবার আগে আমার মোস্ট ফেভারিট এবং দি হ্যান্ডসম গ্ল্যামারাস আমাদের অ্যাকোস্টিক গিটারিস্ট আমাদের পার্থদা। পার্থদাকে সকলেই চেনেন এবং পার্থদার গ্ল্যামার সম্বন্ধে সকলেই ওয়াকিবহাল আমাদের। তারপরেই রয়েছে সুরজিৎ দা, সদা হাস্যময়, আমার ভীষণ প্রিয়। এনারা এই সমস্ত গুণী শিল্পীরা অত্যন্ত প্রিয়, অত্যন্ত কাছের, অত্যন্ত শ্রদ্ধা। তারপরেই আমার ডান দিকে রয়েছে আমাদের সুমনদা। এবং
পার্কাশনে এবং তবলায় সুমনদা সুমন দত্ত জুড়ি মেলা ভার। তো আমাদের এই প্রত্যেকেই গুণী শিল্পীরা আমাদের এই মঞ্চ আলো করে বসেছেন, আলো করে বসেছে আমাদের আজকের সঙ্গীত শিল্পী সৃজাতা, আর ভালোবাসা দিয়ে অনুষ্ঠান সম্পূর্ণ করছেন আপনারা। এবং আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমাদের শিল্পীরা তাদের সেই মন পছন্দের গানগুলো শোনাতে পারে, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও। আর আপনিও কিন্তু পারেন আপনার মন পছন্দের গান আর বাকি দর্শক বন্ধুদের শোনাতে, তার জন্য যোগাযোগ করতে হবে আমাদের এসজি মিউজিক নিবেদিত সুরে সুরে সুপ্রভাতের সঙ্গে। যোগাযোগ করতে হবে 8100147088 এই নাম্বারে। আচ্ছা, আমাদের তো যোগাযোগ কিভাবে করতে হবে, আমাদের তো যোগাযোগ হয়েই গেছে, এবারে যে যোগাযোগের যে মাধ্যমটা মানে সুরটা, এবারে কি গান শুনবো? এবারে আমি করব, এটা একটা কভার সং বলা যেতে পারে, এবং এটা দুটো গানকে আমি একটা ছোট্ট ম্যাশআপ আমার মতো করে আমি তৈরি করার চেষ্টা করেছি। এবং ফার্স্ট গানটা একটা হলিউড গান, আচ্ছা ইংলিশ একটি গান, খুব রোমান্টিক একটি গান, এবং তার সাথে একটা বাংলা গান, আমি দুটোকে কম্বিনেশন করে ম্যাশআপ করার চেষ্টা করেছি। আই হোপ সকলের খুব ভালো লাগবে গানটা। একদম, সেই গানটা আমি এখন করব। চলো। Wash away
কয়েক পা এগোতে এগোতে আমরা প্রায় প্রত্যেকটা মানুষের হোম বাড়িতে পৌঁছে যাব, এবং আমরা তখন বলতে পারবো আপনার বাড়িতে আমরা আসছি, উই আর কামিং। একদমই আমাদের পথ চলা তো বহুদিন শুরু হয়ে গেছে এসজি মিউজিক নিবেদিত এই সুরে সুরে সুপ্রভাতের সকালের সুরেলা অনুষ্ঠানের পথ চলা, যার সাক্ষী যার ভালোবাসা শুধুমাত্র আপনাদেরই হাতে রয়েছে, আর সাক্ষী রয়েছেন আপনারা, আমরা প্রত্যেকেই, যে এত সুন্দর একটা সকাল আমরা পাই আমাদের শিল্পীদের কাছ থেকে, আপনাদের ভালোবাসা পাই, সবটার জন্য একদম কৃতজ্ঞতায় ভরে ওঠে মন প্রত্যেকটা দিনে। আর সত্যি কথা বলতে এই যে বহু বহু আমরা বহু ধরনের গান আজকে শুনতে পাচ্ছি, তোমার কাছে পেলাম, এবং প্রত্যেকটা গান খুব আলাদা, ভক্তিগীতি থেকে শুরু করে পাশ্চাত্য সঙ্গীতের ছোঁয়া, পাশ্চাত্য সঙ্গীত সঙ্গে নিয়ে সবটাই শুনছি আমরা, মানে সত্যি ভালো লাগছে। এরপরে কি গান শোনাচ্ছ তুমি? এরপরেও মানে একদম অন্য স্বাদের একটি গান, আমাদের খুব প্রিয় শিল্পী শিপ্রা বসু, তার গাওয়া একটি সেমি ক্লাসিক্যাল গান বলা যেতে পারে, তো সেরমই একটা গান, খুব জনপ্রিয় একটি গান। চল চল। যমুনা কি বলতে পারে, কত ¡Gracias!
আমাদের মানে আমরা উত্তর কলকাতার বাসীরা খুবই ধন্য যে এরকম একজন গুণী শিল্পী আমাদের উত্তর কলকাতার মানুষের একদম কাছে থাকতেন। তো বিদুষী শিপ্রা বসু এবং তার গাওয়া এই গানগুলো আজও বছরের পর বছর আজও এখনো একইভাবে মানুষের হৃদয়ে মণিকোঠায় একদম চির উজ্জ্বল। তো এই যে শাস্ত্রীয় সঙ্গীতের একটা ছোঁয়া আমরা তার প্রত্যেকটি গানের মধ্যে পাই, তো এইরকম ভাবে মানে শাস্ত্রীয় সঙ্গীত তুমি কার কাছে শিখছো? আমি যেরকম তোমাকে বললাম যে আমার ফ্যামিলিতে সবাই মোটামুটি গান করে, তো একদম ছোট্টবেলায় আমি যখন ছোট ছিলাম একদম তখন আমার পিসির কাছে আমি আর কি শিখেছি, তালিম নিয়েছি। তো তারপরে যা হয় পারাতুতো, তো সেরকম শ্রীমতী কবিতা গুপ্ত ওনার কাছে শিখেছি। তারপরে আমি শিখেছি শ্রী শুভদীপ মুখার্জি, আচ্ছা ওনার কাছে আমি তালিম নিয়েছি, এবং এখন আমি শিখছি শ্রী রথিজিৎ ভট্টাচার্য। আচ্ছা আচ্ছা, তো এইভাবেই চলছে সবার কাছে টুকটাক। হ্যাঁ সে তো নিশ্চয়ই, কারণ আমাদের কাছে আমরা যার কাছেই শিখি তারাই আমাদের গুরু। একদম একদম, আমাদের কাছে আমার কাছে তো গুরু তো মানে প্রত্যেকেই এখানে যারা বসে রয়েছেন এবং ক্যামেরার পেছনে যারা বসে রয়েছেন তারাও, আপনারাও আমার কাছে গুরু। এবং এই গুরু বন্দনা নিয়েই আমরা গুরুকে স্মরণ করি এই মুহূর্তে, নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির ওপারে আমরা ফিরছি এই রকমই আরো অনেক অনেক গান নিয়ে, তাই সঙ্গে থাকুন। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, রসগোল্লা লাল্লা কালো জাম, সন্দেশ বেশ চমচম, জল পড়ে পাতা নড়ে, রেল ছোটে ঝমা ঝমঝম। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, মিঠে দই টক দই, রাবড়িও কালা কাঁধ, ঢোল বাজে বাঁশি বাজে, গান গায় কালা চাঁদ। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন। যোগাযোগ করুন www.banglamishtionline.com। ওগো শুনছো, বাংলার টক ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে। www.banglaachar.com এর ওয়েবসাইটে যান, অর্ডার করুন অনলাইনে বাংলার আচার। টক টক ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, কি টেস্টি। গান আর আড্ডা, বাঙালির নস্টালজিয়া, সেই সুরে সুর মিলিয়ে থাকবো টানা দেড় ঘন্টা লাইভ আপনার মোবাইলে। প্রতিটা সকাল কাটাবো আপনার সঙ্গে, সঙ্গে থাকবে চেনা অচেনা অনেক শিল্পীর মুখ, থাকবো আমি, থাকবেন আপনারা। দেখা হবে সুরে সুরে সুপ্রভাতে। তোমার সঙ্গে বিঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। আপনার সুরে সুর বাঁধবে আপনার প্রিয় শিল্পীরা, আর সাথে থাকবো আমি তনুজা, মন মাতাতে প্রাণ ভরাতে সুরে সুরে সুপ্রভাতে। সুরের সাগরে কে না ভাসতে চায়, তাও যদি হয় সকালবেলা লাইভ, তাহলে তো মনটা একেবারে আনন্দে ভরে ওঠে, তাই না?
আমি তো থাকছি, আপনি থাকছেন তো? তাহলে লক্ষ্য রাখুন আমাদের পেজ সুরে সুরে সুপ্রভাতে। ওগো শুনছো, বাংলার টং ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে। www.banglaachar.com এর ওয়েবসাইটে যান, অর্ডার করুন অনলাইনে। বাংলার আচার টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কি টেস্টি। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, রসগোল্লা লাল্লা কালো জাম, সন্দেশ বেশ চমচম, জল পড়ে পাতা নড়ে, রেল ছোটে ঝমা ঝমঝম। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, মিঠে দই টক দই, রাবড়িও কালা কাঁধ, ঢোল বাজে বাঁশি বাজে, গান গায় কালা চাঁদ। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন। যোগাযোগ করুন www.banglamishtionline.com। হারানো দিনের গান, হারানো দিনের সুর আপনারা শুনতে পাচ্ছেন আপনার মনের মতো শিল্পীর কণ্ঠে। আজকে আপনার মনের মতো যে শিল্পী আমাদের এই মঞ্চ আলো করে বসেছেন, তিনি হলেন সৃজাতা। সৃজাতার সঙ্গে বিরতির আগে আমরা অনেক সৃজাতার কাছ থেকে গান শুনলাম, বিভিন্ন ধরনের গান শুনলাম। তো ইচ্ছেটা আরেকটু বেড়ে যায়, তো আমাদেরও ইচ্ছে বেড়ে যায় যে আপনারাও আমাদেরকে কমেন্ট বক্সে, মানে এসজি মিউজিক নিবেদিত সুরে সুরে সুপ্রভাতের এই অনুষ্ঠানের আমাদের ফেসবুক লাইভ অনুষ্ঠানে আপনারা কমেন্ট বক্সে জানান যে কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠানটা। ভালো মন্দ সবটাই, আমরা সবটাই আপনাদের কাছ থেকে পেতে চাই যে কেমন লাগছে অনুষ্ঠান আর কেমন লাগছে আমাদের শিল্পীদের গান, সবটাই জানাবেন আমাদের। তো এইবার তুমি তো মোটামুটি সব ধরনেরই গান শোনাচ্ছ, এবারে কি গান শোনাবে? এবারে আরেকটু অন্যরকম, আরেকটু অন্যরকম। মোহাম্মদ রফি সাহাবজি এবং লতাজির কণ্ঠে একটি ডুয়েট গান আমি একা করে শোনাবো এবং আই হোপ সকলের ভালো লাগবে। চলো চলো।
সত্যি আজকের অনুষ্ঠানটা কিন্তু একটু জমজমাট হচ্ছে না আমাদের, একদম যেগুলো ভালো লাগে সব সময় যে গানগুলো শুনতে, এই যে মোহাম্মদ রফি সাহেবের এই গানগুলো কি অপূর্ব, আর তার গানের যে গায়কী যে চলনটা সেটাও কত সুন্দর, একদম সত্যি। এই রকম কি আরো গান কি আমরা এখন শুনতে পারবো? হ্যাঁ, এবার নেক্সট এরকম গান না, এটাও একটু অন্য রকম একটি গান, এবং এটা একটা ছোট ম্যাশআপ আমার মানে তৈরি করা। এটা হচ্ছে একদম অন্য জনার বলা যেতে পারে, গজল। আচ্ছা, এবং গজল ম্যাশআপের প্রথম গানটি আরডি বর্মনজির কম্পোজিশন, আমাদের সকলের প্রিয়, এবং গানটি গাওয়া সুরেশ পাটিকরজির। আচ্ছা, এবং সেকেন্ড গজলটি গুলাম আলীজি এবং আশাজির কণ্ঠে। আচ্ছা, বাহ। লোক মিলতে
সত্যি কি অপূর্ব, মানে এই কম্বিনেশনটা। আর আমার তো মনে হয় সুরেশ ভাটকারজির যে প্রথমে তুমি গজলটা গাইলে, মানে আমাদের বাংলা বলো হিন্দিতে বলো, দ্য মানে ফাইনেস্ট কোয়ালিটি তার গলার টিউনটা, একদম ক্রিস্টাল ক্লিয়ার, এত ভালো লাগে। আর তারপরে তো জুটির কথা বলাই বাহুল্য, আর সেই অ্যালবামের প্রত্যেকটা গজল কি অপূর্ব সত্যি। তো এইরকম গান কিন্তু আমরা শুনতে ভীষণ ভালোবাসি। এবার এই শোনার পেছনে যদি থাকে পুরস্কার, তাহলে তো বলাই বাহুল্য, আপনারা জানেন সেই প্রতিযোগিতার কথা যেটা আমাদের প্রত্যেকটা দিন হচ্ছে, আজকেও হবে। আজকেও শুনে নেব সেই সুরের ঝলক, যেটা শুনে আপনাদেরকে বলতে হবে এটা কোন গানের সুর। আসুন আমরা শুনে নিই। শুনে নিলেন? তাহলে চটপট সঠিক উত্তরটা পাঠিয়ে দিন আমাদের 8100147088 এই নাম্বারে। আর সেই সঙ্গে সঙ্গে পাঠাতে পারেন আপনার আরজিও, মানে আপনার যে ইচ্ছেটা রয়েছে গান গাওয়ার, সেই গান গাওয়ার ইচ্ছে কিন্তু পূরণ করবে সুরেশ সুরেশ সুপ্রভাত। তাই সম্পূর্ণ ডিটেলস জানার জন্য এই নাম্বারে ফোন করতে পারেন। আবারও বলছি নাম্বারটা 8100147088। তো আমরা এবারে আস্তে আস্তে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আমরা অনুষ্ঠান শেষ করব কিন্তু গানে গানে, একদম। তো এইবারে কি গান শোনাচ্ছ? এবারে আমি গানের যে গানের ফিল্মটা, ফিল্মের নাম আমি বলছি হাওড়া ব্রিজ। আচ্ছা, এবং সবাই জানে তো কিছু আর বলার নেই গানটির সম্বন্ধে, একদম। শুরু করি, চলো। চিন চিন চু চিন চিন চু বাবা চিন চিন চু রাত
সুপ্রভাত।